সেটা খুলে মোটামুটি শোনা যায়। হ্যাঁ তা আমার আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে ওয়েলকাম করছি ক্লাসিক ক্লাসিক ঠিক লাইভে খুব সুন্দর একটা লাইভ করব একদম নতুন নতুন পাকিস্তানি ব্র্যান্ডেড স্টিচ কালেকশন নিয়ে স্পেশালি সাদা পাহাড়ের লাক্সারি দেখাবো আর বিন সাইডের এই যে এই ভলিউমটা মনে আছে রোজার ঈদের কোটা দুপাট্টার সো এটার হচ্ছে আপু এগারোটা বারো পিস মানে এটা তো ষাট পিসের সেট ছিল সো চারটা লাইভ হয়েছিল এটার সো এটার হচ্ছে আপু একটা পোর্শন আমরা রিস্টক করতে পেরেছি বারোটা না যেন দশটা ডিজাইন হচ্ছে রিস্টক হয়েছে সো যে যেখান থেকে দেখছেন আমাকে আগে বলেন অল ওকে আছে কিনা অল ওকে আছে কিনা লাইভ ক্লিয়ার আছে কিনা আজকে সব সুন্দর সুন্দর পাকিস্তানি কটন পাকিস্তানি শিফন ব্র্যান্ডেড ব্র্যান্ডেড স্টিচ আন স্টিচ বোধ মানে সব টাইপের কালেকশন হচ্ছে আজকে লাইভে আছে আজকে লাইভে আছে সো ঈদের মেইন ড্রেস করার মতন ড্রেসগুলো আজকে দেখাবো আখি আপু অল ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ নাজমুল নাহার অ্যাক্টিভ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ সো যারা যারা যে যেখান থেকে দেখছেন সবাই একটু হাই হ্যালো করেন সবাই হাই হ্যালো করেন বলেন কি দেখবেন শিফন সাদা পাহাড়ের শিফন বেন সাইডের কটন অ্যান্ড হচ্ছে এই জায়গাটা শিফন দুপাট্টার এমব্রয়ডারি কোনটা দেখবেন বলেন কোনটা দেখবেন জেন আপু অ্যাক্টিভ আছি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ মনোয়ার নাসির আপু অ্যাক্টিভ থ্যাংক ইউ সো মাচ আমি রায়াত হাই আপু হ্যালো নাহার রহমান অ্যাক্টিভ থ্যাংক ইউ সারা লুবনা আপু লিখেছেন হাই হ্যালো আপু আয়েশা সিদ্দিকায় ক্লিয়ার আছে আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ আপু ভালো আছি নুর আফিন আপু থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ সো সুইট অফ ইউ শারমিনা নাসরিন আপু লিখেছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তুনিয়া আপু লিখেছেন অ্যাক্টিভ আচ্ছা মালিহী আপু কটন দেখতে চেয়েছেন ওকে আপু ফাইন কটনই বেশি থাকবে নিশাদ পিঙ্কি আপু হাই অলওয়েজ অ্যাক্টিভ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ দ্য ওয়ান ইউ ওয়ারিং ওইটা দেখবো আচ্ছা ওকে ফাইন এটা আমি পড়েছি আপু আমি এই মুহূর্তে পড়ে আছি বিন সাইডের লাকজারি কটন যেগুলো কোটা দুপাট্টার মধ্যে ছিল শিফন দুপাটার মধ্যে ছিল ঈদের সময় এসেছিলো লাস্টের দিকে স্টক হওয়ার কথা ছিল আমি আর স্টক করিনি বলেছিলাম যে আপু প্রাইস বাড়তি সো স্টক হবে না সো ওটার বারোটা না এগারোটা ডিজাইন আপু স্টক হয়েছে সো এগুলো সাইডের সিগনেচার কালেকশন হ্যাঁ বিন সাইডের সিগনেচার পিসেস এগুলো এগুলো বিন সাইডের সিগনেচার পিসেস বিন সাইডে যত রকম ভলিউম আগে পরে এসছে আর আসবে আমার মনে হয় যে এটা বিন এর সিগনেচার হয়ে থেকে যাবে হ্যাঁ একদম সবচেয়ে টপ প্রায়োরিটি একটা টপ কালেকশন হয়ে এটা থেকে যাবে সো এত সুন্দর এত সুন্দর এত সুন্দর আর এই কালেকশনটা একমাত্র আমরাই বাংলাদেশের সবচেয়ে রিজনেবল প্রাইজে প্রোভাইড করেছিলাম আই গেস আপনাদের মনে আছে মনে আছে হ্যাঁ সো হচ্ছে আপু ঈদে এই ভলিউম থেকে একটা নিয়েছি খুব সুন্দর আর কোয়ালিটি গুড থ্যাংক ইউ সো মাচ হ্যাঁ আপু যেমন সুন্দর তেমন কোয়ালিটি খুব সুন্দর ড্রেস কালেকশান ছিল খুব সুন্দর ভালো লাগতো যদি সাইড পিসেই হচ্ছে রিস্টক করতে পারতাম বাট আনফর্চুনেটলি ওটা সম্ভব হয়ে ওঠে নাই আচ্ছা জি আজকে আনস্টিচও দেখাবো আপু স্টিচও দেখাবো আনস্টিচ স্টিচ বোধ দেখাবো আনস্টিচও দেখাবো স্টিচও দেখাবো আচ্ছা ঠিক আছে কোটা সো সফটই হবে কোটাটা হয় কি কাইন্ড অফ কোটা কটনের মধ্যে হয় হ্যাঁ সো কটনের মধ্যে হয় সো এটা হচ্ছে আপু ভেরি ইজিলি ক্যারি করা যায় মানে ফুলে থাকে না ও ইয়ের মতন আর টিস্যু অর্গেনজার যেটা টাইপের ফুলে থাকে এটা ফুলে থাকে না সো এটা খুব ইজিলি ক্যারি করা যায় আর আমার কাছে কোটা খুব ভাল লাগে কোটা খুবই ভাল লাগে কোটা পরলে কিন্তু খুব স্মার্ট লাগে জানো কোটা পরলে খুব ভাল লাগে অনেকা অনেক অনেকেই আছেন যে কোটার শাড়ি খুব পছন্দ করে ইন্ডিয়ান কোটা শাড়িগুলো সারা জীবন দেখেছি যে কোটা শাড়িই পরে এরকম অনেক মানুষ আছে আচ্ছা আপু আমাকে ভুলে গেছেন আমি অর্ডার দিলেই বলে সোল্ড আউট হ্যাঁ ভুলে যাইনি আমি ভুলে যাইনি হয়তো অর্ডার প্রপার হচ্ছে না আমি যেটা পড়েছি এটা সালো একটু চাপা আপু একটু চাপা আমার আবার চাপা সালোয়ার পছন্দ বেশি মানে সামহাও হচ্ছে কি আমার সাথে চাপা সালোয়ারটা ভালো যায় আমার কাছে মনে আমি একটু শর্ট সালোয়ার পরি একটু আর একটু চাপা সালোয়ার পরি যেগুলো আমার স্টিচের মধ্যে থাকে ওইভাবে আর স্টিচগুলো তো ওভাবে পারি না কারণ স্টিচগুলো তো একটা সাইজ পর্যন্ত করাই থাকে সো ওগুলো একটু বুঝাই টুজাই করতে হয় আর কি আচ্ছা আসসালামু আলাইকুম আপু আসসালাম শুরু করে দিই তাহলে কি বলেন আপু আমি অর্ডার করে শুধু সোল খাচ্ছি কতদিন ধরে কুফা লাগছে অনেকেরই কুফা লাগছে জানেন আগে যারা রেগুলার ড্রেস পতো সেই আপুগুলো এখন শুধু বলা যায় আপু শুধু সোল খাচ্ছে কি হচ্ছে নজর লেগে গেল মনে হয় সো আমারও তাই মনে হচ্ছে যে কুফা লাগছে আরেকটা ড্রেস না পাওয়া পর্যন্ত এই কুফা ছুটবে না ওকে শুরু করে দিলাম আপু আমি বিন সাইড দিয়ে শুরু করি যেহেতু এটা মোস্ট ডিমান্ডিং কালেকশন মোস্ট 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 ডিমান্ডিং মোস্ট ডিমান্ডিং প্রাইস প্রাইস হচ্ছে একমাত্র বাংলাদেশেই আমরা এটা সবচেয়ে কম প্রাইজে আমরাই একমাত্র দিয়েছি কোনো কেউ হচ্ছে এটা তিন হাজার নশো পঞ্চাশে দেয়নি সবাই বিয়াল্লিশো পঞ্চাশ তেতাল্লিশশো টাকা দিয়েছি ইভেন লাস্ট মুহুর্তে আমি স্টক করি নি এই জন্যই যে কাজ আমি ওই প্রায় আপু বিয়াল্লিশও নিজে হচ্ছিল না সো আজকে আপনাদের জন্য আমি দো আমার প্রাইস বেশি পড়েছে তারপরও হচ্ছে আপনাদের জন্য থাকছে সেম আগে প্রাইজই থাকছে আনহা আছে জি শুরু করে দিলাম সাইজ স্মল মিডিয়াম লার্জ আপু অল্প কিছু পিস রিস্টক করেছি যেহেতু হচ্ছে আগের ভলিউম সো আমি খুব একটা পাইও নাই অল্প কিছু পেয়েছি তাই অল্প কিছু রিস্টক করেছি তাড়াতাড়ি করে নিয়ে নেবেন না হলে এবার মিস হলে আর আর জুটবে না আপু এটা অনেকেরই স্বপ্নের ভলিউম যারা পায় তারা মানে এখনো আশা করে যে এটা রিস্টক হবে তারা নিবে সো এটা দেখেন এটা বেস কালারটা সাইজ হচ্ছে স্মল মিডিয়াম লার্জ থার্টি এইট থেকে ফর্টি সিক্স পর্যন্ত লেন্থ ফর্টি থেকে ফর্টি টু ম্যাটেরিয়াল কটনের মধ্যে আসবে বিন সাইডে লাক্সারি কটন বিন সাইডের লাক্সারি কটন এই যে দেখেন কি সুন্দর একটা গোল্ডেন বেস ওকে খুব সুন্দর এগুলো খুবই সুন্দর কালেকশন ছিল আপনার বিন সাইডের এটা একদম টপ একটা কালেকশন বললাম না বিন সাইডের একটা সিগনেচার কালেকশন এটা এই যে কোটার দুপাটটা দেখেন এই বেজটা যদি আজকে পড়তাম সবাই পিছনে ঢুকে রাইতেন হ্যাঁ গোল্ডেন সাইজ হচ্ছে স্মল মিডিয়াম লার্জ থেকে থেকে লং আছে মাত্র তিন হাজার নয়শো পঞ্চাশ টাকা তিন হাজার নয়শো পঞ্চাশ টাকা এরপর আপু এই আমার মনে হয় না এই কালেকশনটা এখন বাংলাদেশের কারো কাছে আর আছে এই কালেকশনটা বাংলাদেশের কারো কাছে নাই কারণ এটা সবাই রিস্টক করতে চাইছে এটা কিন্তু নাই এটা বাংলাদেশের কারো কাছে এই কালেকশনটা এখন আর আছে বলে আমার মনে হয় না ঠিক আছে সো ল একদম আর কোনো দিন ওই কালেকশন আর পাবেন না কোথাও সো লাস্ট তাড়াতাড়ি করে অর্ডারটা প্লেস করে দিবেন প্রাইস হবে মাত্র তিন হাজার নয়শো পঞ্চাশ টাকা বিয়াল্লিশশো পঞ্চাশের কালেকশন তিন হাজার নয়শো পঞ্চাশ আমারটাও সেম প্রাইস আপু সেম প্রাইস অর্ডার করে ফেলেন ভেরি লিমিটেড স্টক ভেরি লিমিটেড স্টক এই যে দেখেন ওয়াও এই ভলিউম থেকে ম্যাক্সিমাম ড্রেসি আমার আছে যেগুলাই আপনারা পছন্দ করবেন ওয়াও বলবেন এগুলো ম্যাক্সিমাম গুলাই হচ্ছে আমি রোজারিদের নিয়ে রাখছি সো এটা দেখেন লাইট পেস্টের মধ্যে খুবই সুন্দর করে ফুল বডি হচ্ছে চিকেন কারি করা এমব্রয়ডারি অ্যান্ড নিচের দিকে একটু শিফলি কাটওয়ার্ক আছে খুব সুন্দর করে কাটওয়ার্ক করা আছে দারুণ সুন্দর স্লিপসটাও দেখেন কি পরিমাণ লাক্সারি তো সাইজ হচ্ছে স্মল মিডিয়াম লার্জ থার্টি এইট থেকে সিক্স লংার সুন্দরটা কালারটা দেখেন কি সুন্দর কি স্নিগ্ধ এই গরমের সময় বেস্ট কালেকশন গরমের সময় কোনো প্রোগ্রাম পার্টিতে পরার জন্য বেস্ট কালেকশন প্রাইস ওনলি তিন হাজার নয়শো পঞ্চাশ আমি বারবার রিপিট করছি এইটা আর কোনো দিনও পাবেন না কালেকশন কোথাও পাবেন না হ্যাঁ এটা কোনোদিনও আর এই কালেকশনটা কিন্তু আসবে না এখন এই কালেকশনটা কারো কাছে নাই সো প্রাইস অনলি তিন হাজার নয়শো পঞ্চাশ তিন হাজার নয়শো পঞ্চাশ দ্রুত অর্ডার প্লেস করে ফেলেন দ্রুত অর্ডার প্লেস করে দেন যারা রোজারিদেরকে নিতে পারেন নাই কোরবানিদের জন্য নিয়ে নেন আখেরির ইস্টক সেকেন্ড অ্যান্ড আখেরি তাও তো সবগুলা রিস্টক হয়নি সাইট পিসের সেট ছিল এগারো না বারো পিটা মাত্র ডিজাইন রিস্টক হয়েছে ব্ল্যাক ওয়ান ব্ল্যাক একদম জেট ব্ল্যাক এর মধ্যে ব্ল্যাকটা যা সুন্দর যা সুন্দর এই ভলিউমটা কোনটাকে অসুন্দর বলবো বলেন কোনটাকে অসুন্দর বলবো দ্রুত করে সাইজ দিয়ে আপু অর্ডার প্লেস করে দেন এটা কিন্তু একদমই অল্প স্টক আসছে মানে একদম দুইটা দুইটা করে পাবেন দুইটা স্মল দুইটা মিডিয়াম দুইটা লার্জ এই স্টক এইটা বললাম না এটা কোথাও কোনো স্টক নাই সো একদমই অল্প কোয়ান্টিটি যারা পাবেন মানে লটারির মতন আসবে এরকম অবস্থা হবে এটা সো প্রাইস মাত্র তিন হাজার নয়শো পঞ্চাশ টাকা সাইজ স্মল মিডিয়াম লার্জ থার্টি এইট থেকে বডি হচ্ছে থার্টি এইট থেকে ফর্টি সিক্স লং আছে আপু ফোর্টি থেকে ফর্টি এর মধ্যে প্রাইজ ওনলি দু দেখছেন ওয়াও দুপাট্টা হচ্ছে আপু কোটা কোটার মধ্যে এরকম সুন্দর করে ও আউ ওয়াও গতকালকে বিকালের বিং সাইজের প্রিন্টেড ড্রেসগুলো আবার স্টক করা না র্যাপও পারলে করে দিতাম কিন্তু পসিবল হবে না ওইটা পরে ওইটা পরে ওইটা সাদা বাহার ওইটা পরে দেখাবো আগে বিং সাইডগুলো শেষ করি এই এটা দেখি ল্যাভেন্ডার হ্যাঁ এইটার জন্য তো সবাই পাগল ছিল রে এটা এখন এখন আপু স্ক্রিনশট নিয়ে শুরু করে দেন এখন যেটা ধরবো ল্যাভেন্ডার ওয়ান ল্যাভেন্ডার ওয়ান ট্রাস্ট মি লটারি করে নিতে হবে আমি বলে রাখলাম একদম এই কালেকশনগুলো আপু আগের লটারির মতন করে পাইছে এইবারও লটারির মতো করি। লটারির মতো করে হচ্ছে আসবে সাইজ স্মল মিডিয়াম লার্জ এইট থেকে ফর্টি সিক্স চল্লিশ থেকে বিয়াল্লিশের মধ্যে লং থাকবে কোনটা চল্লিশ আছে কোনটা একচল্লিশ আছে কোনটা বিয়াল্লিশ আছে কমও নেই বেশিও নেই সো হচ্ছে এই হচ্ছে দেখেন কি সুন্দর করে ল্যাভেন্ডার কালারটা করা স্লিভসটাও দেখেন স্লিভসটাও দেখেন প্রাইস মাত্র তিন হাজার নয়শো টাকা তিন হাজার নয়শো পঞ্চাশ দ্রুত করে সাইজ দিয়ে অর্ডার প্লেস করে ফেলেন আপু না পেলে সত্যি আসবে না আর কোনোদিন নয়শো পঞ্চাশ টাকা অনলি তিন হাজার নয়শো পঞ্চাশ লং ফর্টি থেকে ফর্টি টু এর মধ্যে আছে আপু চল্লিশ থেকে বিয়াল্লিশ এর মধ্যে আছে লং

পাইসি অ্যান্ড এইবার তো আরও অল্প একটু পাইসি এটা মানে একটা প্রিন্ট সাইডের প্রিমিয়াম কালেকশন আপ এটা দেখেন একদমই লাইট লেমন গ্রিনের মধ্যে আছে লাইট লেমন গ্রিনের মধ্যে আছে না আপু ফর্টি ফোর আসে না এটা ফর্টি ফোর না এটা ম্যাক্সিমামগুলোই ফর্টির মধ্যে ফর্টি ফর্টি ওয়ান ফর্টি টু এই এ বেশি হবে না খুবই দারুণ খুবই দারুণ

দারুন দারুন কালার এইসব ড্রেস আপু দেখতে হ্যাঁ যে দেখাবে তারও ভাল লাগবে যারা দেখবে তাদেরও ভাল লাগবে এইটা দেখেন ওয়াও মিট গ্রিন মিন্ট গ্রিন জি আপু এগুলো সব কটনের মধ্যে আপু এগুলো হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে ইভেন ভিতরে যে ফাঁকা ফাঁকা দেখছেন এটার জন্য ভিতরে দেখেন একটা পাতলা আর কটন ইনারও ওরা দিয়ে দিছে ইনার ঠিক না হালকা অ্যাটাচ করে দিয়ে দিছে পাতলা কাপড় যাতে এই যে সি থ্রু না হয় তো খুব সুন্দর কি দারুণ করে কাজ দেখেন কি সুন্দর ড্রেস না আপু আপু আমি আমি এখন লাক্সারি এরা বন্ধ করে দিয়েছি আপু পাকিস্তানি লাক্সারি এখন আসলে আমি এফোর্ড করতে পারছি না ওই এই নিয়ে বারবার এত মানে স্টক ক্লিয়ার করে ডিসকাউন্ট করে দেওয়া আসলে সম্ভব হচ্ছে না ঠিক আছে কজ হচ্ছে লাক্সারি কালেকশন পাকিস্তানি কালেকশনে বল কালকেও বলেছিলাম এই ব্যাপার এখন এত হাই প্রাইস হচ্ছে যেগুলো আসলে এখন মানে কিনে এনে সেম ড্রেস এই যে আপনাদেরকে তিন হাজার পঞ্চাশে দিচ্ছি আগের বার আমি যে প্রাইস পাইছিলাম আর এইবার আমি যে প্রাইস পাইছি এবার হতে পারেন যে আমি কেনা প্রাইসেই দিচ্ছি আগের বার এটা আরো আমি রোজার মধ্যে দেখাইছি তিন হাজার নয়শো পঞ্চাশ দুই মাস পরে তো আর মানুষ ভাবে যে এটা আগেই পুরান কালেকশন হয়ে গেছে এখন এটা প্রাইস কিন্তু এটা আপু এখনো এটা এটার এটা বিনসাইডের সিগনেচার কালেকশন এখনো বিনসাইড এটা প্রিমিয়াম কালেকশন এখনো এটা প্রাইস আরও হাই কত যে ডিমান্ড পেয়ে গেছে সো হচ্ছে তিন হাজার নয়শো পঞ্চাশ তো আমি এখন আসলে আপু একটু রিজনেবল কালেকশনগুলোই বেশি করছি রিজনেবল কালেকশনগুলোই বেশি করার চেষ্টা করছি ইন্ডিয়ানের মধ্যেও জয়পুরি রিজনেবল করার চেষ্টা করছি অ্যান্ড দেন হচ্ছে আপু দেখছেন আমরা রিসেন্টলি কিন্তু কি করছি ভার্সনগুলো আনছি ইন্ডিয়ান ভার্সনগুলো আনছি একটু রিজনেবলে দেওয়া যায় পাকিস্তানি ড্রেসেন ইন্ডিয়ান ভার্সনগুলো সো এরকম একটু রিজনেবলের মধ্যেই হচ্ছে আপু চেষ্টা করছি কজ এখন আসলে পাকিস্তানি ভালো দামি ব্র্যান্ড ড্রেসগুলো এখন আরও দাম হয়ে গেছে ঠিক আছে সবাই এফোর্ডও করতে পারবে না আমাদের জন্য আসলে আপু ইনভেস্ট অনেক বেশি হয়ে যায় সে তুলনায় আসলে আমাদের অনেক লস হয়ে যায় কারণ সারা বছর তপু ডিসকাউন্টে সেল করা সম্ভব না সারা বছর ডিসকাউন্ট কারণ ডিসকাউন্ট দিয়েও আমি অনেক মানুষকে স্যাটিসফাই করতে পারিনি আমার এক্সপিরিয়েন্স খুব খারাপ আমি ডিসকাউন্ট দিয়েও মানুষ নিয়ে বসে অনেকে নিয়ে মানে তারা ভাবে যে ডিসকাউন্ট দিছে তো গিয়েছে টাকা দিয়ে তো নিয়েছে তারা যে ছয় হাজার টাকার ড্রেস তিন হাজার টাকায় পাইছে সেটাতে তাদের কোনো স্যাটিসফ্যাকশন নেই হ্যাঁ কিন্তু ওই যে বলেছি বারবার একটু উনিশ বিশ হলে সেটা নিয়ে অনেক বড় ইস্যু বানায় ফেলান আপনারা সো তার থেকে বেটার আপু রিজনেবেলে আমি রিজনেবল ড্রেস কিনেন যারা রিজনেবল কিনবে যারা লাকজারি কিনা তারা লাক্সারি দাম দিয়েই কিনবে আমার বেশি দামে এনে কম দামে সেল করে নিজের রেপুটেশন নষ্ট করার কোনো মানে হয় না আমি আবার ডিসকাউন্টও দিব আমি আবার ওটা নিয়ে প্রবলেমও ফেস করব আসলে আমার এই আর দরকার নেই ঠিক আছে কম দামের প্রায় ড্রেস আনবো কম দামের কালেকশান করবো একটু লস হলেও গায়ে লাগে না কিন্তু একটা ছয় হাজার টাকার ড্রেস যখন আমি তিন হাজার টাকায় দিই এটা আপনারা বুঝবেন আপনি ভাবছেন আপনি একটা নিছেন এরকম আমি কতগুলো ড্রেস দেখাই সো আমার কত টাকার লস হয় অ্যান্ড সেই লসটা কিন্তু কেউ ঘাটতে দেবেন না হ্যাঁ কেউ ঘাটতে দেবে না ওটা আমাকেই বিয়ার করতে হবে সো এই জন্য আমি এখন আসলে লাকজারিতে একটু কম ইয়ে করছি এখন থেকে একটু

খুবই দারুণ খুবই দারুণ খুবই দারুণ আপু লেন্থ আছে 40 থেকে 42 এর মধ্যে আছে 40 এর বেশি 42 কোয় এটা আমার পরাটা এটা আমার পরাটা এটা আমার পরাটা সাইজ হচ্ছে স্মল মিডিয়াম লার্জ আপু 38 থেকে 46 বিন সাইজটা আপু সাড়েhbar তে আনা হয় কলজ আমার বিন সাইজ সাড়েবার এখনো আমাদের বাজেটের মধ্যে আছে হ্যাঁ সেই জন্য হয়তো বরাবরই হচ্ছে আপু আমি একদম যখন প্রথম বাংলাদেশে আসে বা উনিশ সালের দিকে তখন থেকে আমি দেখাই সো আমার এই ব্র্যান্ডটার প্রতি হচ্ছে মানে অন্যরকম একটা থাকে না অনেকদিন কাজ করি এই ব্র্যান্ডটার প্রতি আমার একটা উইকনেস আছে যেটার জন্য আমি এই ব্র্যান্ডটা ছাড়তে পারি না যে সো সাইজ অর্ডার প্লেস করে ফেলেন সাইজ দিয়ে অর্ডার প্লেস করে ফেলেন আপু প্রাইস আছে কিন্তু মাত্র মাত্র তিন হাজার নয়শো পঞ্চাশ টাকায় তিন হাজার নয়শো পঞ্চাশ টাকাতে এখানে একটা পিঙ্ক ছিল দেখি হ্যাঁ এই দুইটা এই দুইটা এদিকে আমার কাছে দেয় সো এই যে এটা একটা রেড ওয়ান রেড এটা একটা মেরুন রেডের মধ্যে আছে আমি সাইডের লাক্সারি কটন দেখাচ্ছি

তিন হাজার নয়শো পঞ্চাশ আপু এগুলো আমিনা আয়সা আর এই নয় আমিনা আয়সা তো সবাই যায় আপু আমিনা আসা তো সারা বছর আসে না এখন সারা আমিন আয়সা যেমন আপু এই যে পেলেন না আমিন আইসা যদি আপকামিং ইচ্ছারা আর এক বছরের মতো কোনো আমিনা আশা পাবেন না কিছু কালেকশন আছে শুধু সিজনালি আসে লাইক এই যে আপু এই লাকজারিগুলা গাউন দেখছেন এগুলো আপু শুধু এরকম ঈদের সময় আসে আর ওয়েডিং সিজন ডিসেম্বরে যখন ওয়েডিং সিজন থাকে তখন কিছু আসে এছাড়া এগুলো সারা বছর হয়ও না আমি আনবো থেকে বলেন এইটা আরেকটা দেখেন খুব সুন্দর একটা পিচ কালারের মধ্যে পিচ কালার

অনেক সুন্দর অনেক সুন্দর প্রাইজ ওনলি তিন হাজার নয়শো পঞ্চাশ আপু এগুলো আর হারি কেন মানে খুঁজলেও আর আসবে না কোনোদিন এই যে এইটা দেখেন যেটা পরে মনে হয় আমার আমার বিজনেস লাইফে যে দিন এই ড্রেসটা পরে লাইভ করছিলাম এটার ভিউজ মানে এখন পর্যন্ত আমার ফেসে সবচেয়ে হাইস্ট সবাই এই ড্রেসটা পছন্দ করছিলেন এই ভলিউমের এই যে এইটা মনে আছে প্রিন্সাইডের এইটা তো আর পরে এটা আমার অ্যাকটিল নাও আছে বাট আমি এটা আগে পরে লাইভ করেছি এটা পরার সাহসই করা যাবে না সাহসই করা যাবে না মেসেজ করে পেলেন না আপু অল্প আসছে একদমই কম যেটা লাইভ করার না আমি হয়তো আমার কাছে পিকচার ছিল চাইলে আমি পোস্ট করে দিতে পারতাম বাট আমি অনলি বিকজ অফ এটা দেখাচ্ছি এটার জন্য আমি আপনাদেরকে ঈদের আগে অনেক মানে কাইন্ড অফ প্রমিসই করেছিলাম যে আপু এটা আমি রিস্টক করে দিব যেভাবে হোক সো আমি যেটা এটা রিস্টক করেছি হয়তো পুরোটা পারিনি যতটুকু পেরেছি করতে পেরেছি সেটার জন্য শুধু লাইভ করে দেখানো আসলে লাইভ করার মতন প্রোডাক্ট নাই এটা লাইফ করার মতন প্রোডাক্ট নাই সো এটা দেখেন দারুণ সুন্দর সাইজ হচ্ছে স্মল মিডিয়াম লার্জ থার্টি এইট থেকে ফর্টি সিক্স লেন্থ আপু ফর্টি থেকে ফর্টি টু এর মধ্যে থাকছে অ্যান্ড প্রাইস যাচ্ছে কত টাকা প্রাইস যাচ্ছে পুরোটা অন্য কিন্তু খুব সুন্দর করে দেখেন এটার আবার অন্যটা পুরো ভরাট কাজ চেইন ওয়ার্ক করা খুব সুন্দর এই ড্রেসটা হ্যাঁ সো প্রাইস যাচ্ছে তিন হাজার নয়শো পঞ্চাশ টাকা অনলি তিন হাজার নয়শো পঞ্চাশ টাকা অনলি সাইজ দিয়ে অর্ডারটা প্লেস করে দেন আমরা এখন চলে যাই সাদা বাহারে সাদা বাহার হচ্ছে আমাদের ঈদ আজহা কোরবান ঈদের কালেকশন সাদা বাহারি সাদা বাহার লাকজারি শিফন ওরে সুন্দর ওরে সুন্দর ফার্স্টে যে আসছে টা যে সুন্দর কালারটা আসছে সাদা বাহারের লাকজারি শিফন অরিজিনাল পাকিস্তানি বলেন না আপু এই যে অরিজিনাল পাকিস্তানি এখন তো জানিনে সাদা বার এই যেরকম বারকোড দিয়ে দেয় স্ক্যান দিয়ে দেয় হ্যাঁ সো আপনি স্ক্যান করতে পারবেন সো সাদাবারের একদমই নিউ ভলিউম শিফনের উপর খুবই খুবই সুন্দর দুইটা লেয়ারে স্লিপসটা করছে আগানুরের মতন খুব সুন্দর খুবই সুন্দর শিফং কে যেন লং চাইছিলেন আপু এইগুলাতে ফর্টি থ্রি ফোর লং পাবেন আপনি ফর্টি তো আছেই লং নিচেরটাও দেখেন কি সুন্দর পাল দিয়ে কাজ করছে এইবারের সাদা বাহার নিচের এটা দেখছেন কি সুন্দর পাল ওয়ার্ক করছে এখানে হ্যাঁ আপু এই গেটের আনস্টিচ দেখাবো সাদা বাহারের গুলা লাকজারি আপু অ্যান্ড জাস্ট পুরোটা দেখেন নেকের মধ্যে গোয়া একদম জিরো পার্লগুলো দিয়ে কাজ করছে এত সুন্দর করে কাজ করা জিরো পার্ল দিয়ে পুরোটা কাজ করা সাদা বাহারের লাকজারি শিফন দেখাচ্ছি স্টিচ থ্রি পিসেস সাইজ স্মল মিডিয়াম লার্জ থার্টি এইট থেকে ফর্টি সিক্স পর্যন্ত স্মল দুপাটাও শিফন এটা পুরোটাই শিফনের উপর এটা ড্রেসও শিফন দুপাটাও শিফন প্যান্ট হচ্ছে র সিল্কের যেটা দেয় সবসময় ওটাই এই যে দেখেন আপু প্যান্টটা প্যান্টটাতেও আবার একটা সুন্দর এবার করছে কি জানেন জয়েন্ট লেসটা দুইবার করে দিছে আগে একটা থাকতো এবার দেখেন প্যান্টের মধ্যে কি করছে জয়েন্ট লেস দিছে দুইটা করে দুইটা লেয়ারে জয়েন্ট লেস করছে খুব সুন্দর করে দিছে প্রাইস হচ্ছে আপু পাঁচ টাকা প্রাইস হচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকা থ্রি পিস এস এটা উপর পাঁচ হাজার পাঁচশো পাঁচ হাজার পাঁচশো পাঁচ হাজার পাঁচশো টাকা সেটও ছোট কোয়ান্টিটিও কম মাত্র চার পিসের না পাঁচ পিসের সেট খুবই ছোট সেট কোয়ান্টিটিও অনেক কম এখন লাকজারি বললাম না যে এখন আপু আনতে সাহস করতে পারি না বেশি এখন অল্প অল্প আনি সো এই যে কিছু আপু আছে যারা আসলে ছাড়া পরে না ওনারা লাকজারি চায় সো তাদের জন্য আসলে কিছু আনতে হয় তো দেখা যায় প্রাইস হচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকা সাইজ স্মল মিডিয়াম লার্জ স্মল থার্টি এইট মিডিয়াম ফর্টি টু লার্জ ফর্টি সিক্স লং ফর্টি থ্রি থেকে ফর্টি ফোরের এর মধ্যে আছে এটা মনে হয় চারটা না মাত্র পাঁচটা কালারের সেট একদম নিউ কালেকশন এই দিকে যান। ওয়াও। ওয়াও। এক কথায় অদ্ভুত অদ্ভুত রকমের সুন্দর। অদ্ভুত রকমের সুন্দর অদ্ভুত রকমের সুন্দর শিফনের উপর। সাদাবা এটা এর মধ্যে কি কষ্ট দেখেন তো 3D ওয়ার্ক করতে। আলাদা আলাদা করে দেখেন এই ফুলগুলোও সুন্দর কাজ করে করে পাল দিয়ে কাজ করে দেন বসাইছে দেখলেন। আলাদা আলাদা করে কি সুন্দর করে বসাইছে জিনিসগুলা। একদম এত সুন্দর এত সুন্দর এত সুন্দর একদম মিন্ট গ্রিন ওয়াটার গ্রিন যেটাই বলে না কেন সাইজ আপু স্মল দেখেন কি সুন্দর করে ফ্লাওয়ার কাজগুলো একদম আলাদা আলাদা ফ্লাওয়ার আপু কাজ করে বসানো হয়েছে এগুলাতে এই যে দেখেন কি সুন্দর করে বসাইছে সো সাইজ স্লিপসটাও খুব সুন্দর সাইজ হচ্ছে স্মল মিডিয়াম লার্জ স্মল হচ্ছে থার্টি এইট মিডিয়াম ফর্টি টু লার্জ ফর্টি সিক্স স্লিপসটা একটু পরেই দেখাই দেখেন এত লোভনীয় একটা সুন্দর স্লিপস করছে যে আসলে না পড়লেই না সো প্রাইস আছে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা থ্রি পিসেসে পাচ্ছেন একদম এটার ব্যাক কাজ করা আছে ব্যাকেও ছোটো ছোটো করে কাজ দিয়েছে লং আছে ফর্টি থ্রি ফর্টি ফোরের মধ্যে খুবই দারুণ খুবই খুবই দারুণ খুবই লাক্সারি প্রাইস যাচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা আপু আগানোর গাউন আর না আপু আর আনছি না আগের থেকে কিছু আছে আপনি দেখতে পারেন আগের থেকে কিছু আছে

ফোর সাইডে এই যে দুপাট্টার কাজ দেখেন দুপাট্টাটা কি সুন্দর করে কাজ করা শিফনের উপর সাদা বাহারের লাক্সারি প্রাইস আছে পাঁচ হাজার পাঁচশো টাকা ড্রেস কনফার্ম হয়ে গেছে ঘুম থেকে উঠেই আপনার হওয়া ওই যে ওই যে পাশে দুইটা বলার মাত্র চার পিসের সেট আমার পহাটা প্রাইস হচ্ছে আপু তিন হাজার নয়শো পঞ্চাশ তিন হাজার নয়শো পঞ্চাশ ও আচ্ছা লাল ছিল তো একটা লাল ছিল না হ্যাঁ ব্ল্যাক ওয়ান দেখেন ব্ল্যাক ওরে গর্জিয়াস ফ্রন্ট ব্যাক বোথ সাইড ও শিফন জি আপু একদম পুরাটা শিফনের উপর কামিজ দুপাট্টা সব শিফনের উপর সব শিফনের উপর মিনস সাদা লাক্সারি লাকজারি শিফোন দেখাচ্ছি ঈদুল আজহা কালেকশন আমার মনে হয় না সাদা বাহারের লাকজারি শিফনের কালেকশন আর কোরবানিদের আগে আর পাবেন কোরবানিদের আগে আর পাবেন বলে মনে হয় না কোরবানিদের আগে আপু আর লাক্সারি শিফন মানে সাদা লাক্সারি শিফন আর পাওয়ার চান্সেস নেই এই একটাই বলেও মেনেছি দেখেছেন কি পরিমাণ গর্জিয়াস কি পরিমাণ গর্জিয়াস কি পরিমাণ গর্জিয়াস সাইজ স্মল মিডিয়াম লার্জ থার্টি এইট থেকে ফর্টি সিক্স পর্যন্ত লেন ফর্টি থ্রি থেকে ফর্টি ফোরের মধ্যে আছে শিফন ব্র্যান্ড হচ্ছে সাদাবাহার একদমই নিউ একদমই ব্র্যান্ড নিউ দুপাট্টাও শিফনের মধ্যে দেখেন কি সুন্দর দুপাট্টা মানে হোয়াটা গর্জিয়াস অদ্ভূত সুন্দর সো প্রাইজ আছে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা থ্রি পিসিস এ পাচ্ছেন এটা সে উপর আপু সাদাবাহারের একদম নিউলি লঞ্চ সো এইটা দেখেন দুইটা লেয়ারে কিন্তু জয়নিং লেস করা আছে আবার তিনটা লেয়ারে খুব সুন্দর সো প্রাইজ আছে পাঁচ হাজার পাঁচশো পাঁচ হাজার পাঁচশো টাকা দেখি এই মেরুনটা দেখেন এটা হচ্ছে আপনার ফ্রন্ট পেজ এই গোড একদম পিডিএফ এর এই আছে এটা মেরুনটা মেরুন সাদা বাহারের শিফন দেখাচ্ছি সাদা বাহার লাক্সারি শিফন প্রায় যাচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকা থ্রি পিসেস পুরোটা শিফনের উপর মাই গড এটা হচ্ছে ব্ল্যাকটার ডিজাইন দেখেছেন কি যে সুন্দর কি যে সুন্দর প্রাইস পাঁচ হাজার পাঁচশো টাকা সাদা বাহারের লাকজারি শিফন এই যে দেখেন প্যান্টটা তিনটা লেয়ারে সুন্দর করে জয়নিং লেস করা পাঁচ টাকা সাইজটা দিয়ে অর্ডার প্লেস করে ফেলেন আমি এটা দেখাইতে দেখাইতে লাস্ট যে সাদা বাটা ওইটার দিকে চোখ আটকায় আছে ওটা আমার না রাখতেই হবে ওরকম একটা ব্যাপার স্যাপার মনে হচ্ছে এখন ওটা কি গাউন নাকি কি পরিমাণ সুন্দর দেখেন আমারটা দেখিয়ে ফেলেছি আপু দেখে শেষ হয়ে গেছে আমারটা আচ্ছা এত সুন্দর একটা কালেকশন দেখায় আপনারা লাভ দেন না আমার আসলেই ভালো লাগে না আমি খুব ডিমোটিভেটেড হই এভরি লাইফে মানে এত সুন্দর সুন্দর কালেকশন আনলেও যদি কেউ লাভ লাইক না দেয় তখন মনে হয় কি আনবো আসলে এত সুন্দর একটা সাদা ভার আনলাম এই যে বিনসাইড এত মোস্ট ডিমান্ডিং একটা বিনসাইড আনলাম পাঁচশো আপরা দেখছেন কিন্তু সেই তুলনায় পাঁচশোটা লাভতে চলে আসার কথা কিন্তু লাভ নাই তাহার মানে কি কালেকশন দেখালে আপনারা খুশি হবেন বলেন মানে এই জন্যই তো বলি যে লাক্সারি এনে কি লাভ বলেন ভালো ভালো লাক্সারি আনলে আপনারা একটু লাভ লাইকও দেন না এত সুন্দর সুন্দর কালেকশন আনি যেতে আপনাদের পছন্দ হয় মানে এত সুন্দর এত সুন্দর দেখেছেন এত সুন্দর শুধু ড্রেস টুক করে অর্ডার করে রাখি ইনবক্সে লাইভে কোনো অ্যাক্টিভনেস নাই লাইভে একটা লাভ দিতে অথচ ইনবক্সে যুদ্ধ লাইভ টাইমে অর্ডার করেছি তার মানে লাইভ দেখেছেন দেখি অর্ডার করেছেন সো দেখেন কি সুন্দর ড্রেস কি সুন্দর ড্রেস সাদা বাহারের লাক্সারি শিফনের উপর প্রাইস যাচ্ছে মাত্র 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 5500 টাকা থ্রি পিসেস পাচ্ছেন ও মাই কর এটা কি করছে সাদা বাহার আপু এটা সাদা বাহার কি বানাইছে দেখেন আপনারা আমি কি বলবো আপনারাই বলেন আমি ভাষা হারিয়ে ফেলছি আই এম টোটালি স্পিচলেস এটা কি করছে এটা কি এটা সাদাবার বাহার কি বানাইছে বলেন এটা সাদাবার বাহার কি বানাইছে আমি ভাষা হারাইছি যে আমার মনে হচ্ছে বিয়ে সাদির ওই যে পাকিস্তানি ওয়েডিং ড্রেস মনে হচ্ছে না নিজে একটা গাড়ারা দিলেই পাকিস্তানি ওয়েডিং ড্রেস এটা কি বানাইছে দেখেন স্লিভস ওয়াও 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 এটা রোজার ঈদের মেইন ড্রেস করার মতন ড্রেস কোরবান ঈদে তো সবাই একটু সিম্পল আপু দেখেন যেমন ড্রেস তেমন দুপাট্টা মানে একদম কাশ্মীরি শল টাইপের কাজ করা দুপাট্টা দিছে পুরো ভরা দিলি বুটিকসের এর দুপাট্টা মতন ও মাই গড এটা কি করছে সাদা এটা কি করলো বলেন এই দেখার পর আপকামিং এক সপ্তাহ কোনো লাক্সারি ড্রেস ভালো লাগবে না এটা আছে প্যান্ট প্রাইস আছে 5500 টাকা 5500 টাকা সাদা বাহার লাকজারি কালারটা কী কালার বুঝতে পারছেন এটা একটু আপু সি গ্রিন টাইপের কালার কিন্তু হ্যাঁ একদম ডার্কেস্ট নেভি ব্লু না এটা একদম ডার্কেস্ট একটা ব্লু সি গ্রিন পয়েন্ড অফ ওইটা কালার এই যে স্লিভসে দেখেন কি ঝুলগুলা দিছে কি সুন্দর স্লিপসের মধ্যে কটন দেখা সে আরও আনস্টিচ কটন আছে এই জেটের আপু এই যে দেখেন এইটা কী দিছে স্লিপসে প্রাইজে আছে পাঁচ হাজার পাঁচশো টাকা ব্যাক পোর ও এটা কিন্তু আপু ব্যাক কাজ হাফ ব্যাক কাজ আছে গর্জিয়াস দেখেন ব্যাক নিচের হাফ অংশটুকুকে কিন্তু কাজ করা আছে সো প্রাইস আছে 5500 টাকা সাইজটা মেনশন করে এখনি অর্ডারটা প্লেস করে দিতে হবে এখনি অর্ডারটা প্লেস করে দিতে হবে এটা ফরটি সিক্স আছে কিনা থাকার তো কথা আপু সব সাইজে থাকার কথা নিউলি তো সব সাইজে থাকার কথা অর্ডার তাড়াতাড়ি করেন সাইজ পেয়ে যাবে আমার এটা মানে একদম মুগ্ধ হয়ে এত গর্জিয়াস নিচের আপু দামানটা দেখেন আশ আই ওই এটা সিঙ্গেল যদি একশোটা পিস আসতো আমি একটা করতাম একদম লাক্সারি সাজে কইরে তারপর লাইভ করতাম না আপনারা সবাই নিতেন মনের মাধুরী মিশিয়ে যে অর্ডার করতে তারই দিতে পারতাম হাই হইছে এই টাইপের যদি হইতো এত বর্জিয়াস ওয়াও এটার জন্য যুদ্ধ লেগে যাবে ইনবক্সে শিওর দেখছেন কি ছোট সেট মন খারাপ লাগে না বলেন এত সুন্দর দেশে তো ছোট ছোট সেট হলে মন খারাপ লাগে লাইভ করে কোনো মজা আছে চারটা ড্রেস দেখাইছি একটা লাইভ হলো এবার আমরা হচ্ছে এই জেটের শিফন কটন ড্রেস শিফন দুপাটটা যেই ওটা হচ্ছে আপনার স্টক আসছে দেখাই দিচ্ছি আপনাদের মোস্ট 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 ডিমান্ডিং এই যে এই কালেকশনটাও আপু বাংলাদেশে একমাত্র আমরাই হচ্ছে যেই প্রাইজে দিছি তার থেকে মিনিমাম পাঁচশো টাকা সাড়ে তিনশো থেকে পাঁচশো টাকা সবাই বেশি দিয়েছে এই জেট শিফন দুপাটটার মধ্যে এই যে এরকম লাক্সারি লাকজারি শিফনের কাজ করা দুপাটটা পাবেন এই জেটের দশ পিসের সেট দেখাই দিচ্ছি এই কালার এটা বলেন কি এমব্রয়ডারি থাকছে ফুল ড্রেস এমব্রয়ডারি থাকছে দামান এরকম হেভি এমব্রয়ডারি থাকছে এই যে দামানটা দেখেন পুরোটা করা আর দুপাট্টাটা যা সুন্দর ও মাই গড

এই যে এটা আনস্টিচ কটন লাক্সারি উইথ শিফন দুপাট্টা দুপাট্টা ব্রয়ডারি করা যেটা তিন হাজার পাঁচশো টাকা রেগুলার প্রাইজে যেটা পাবেন মাত্র দুই হাজার নয়শো পঞ্চাশ টাকা ব্যাস এবার ঠুস ঠাস করে অর্ডার করা শুরু করে দেন দুই হাজার নয়শো পঞ্চাশে এইরকম শিফনের কাজ করা দুপাট্টের সাথে লাক্সারি এমব্রয়ডারি এই যে এটা অরিজিনাল ব্র্যান্ডেড পাকিস্তানি দুই লাখ কোটি পার্সেন্ট দুই লাখ কোটি পার্সেন্ট সো হচ্ছে

ইন্ডিয়ান ভার্সনগুলো পাকিস্তানি ড্রেসের ইন্ডিয়ান ভার্শনগুলার কিছু নিউ ডিজাইন আসবে অ্যান্ড দেন হচ্ছে আপো আপনার বেশ কিছু হচ্ছে যেমন কারিজমা এরকম কয়েকটা পাকিস্তানি ব্র্যান্ডের হচ্ছে কপি মানে হিট লিস্টগুলো যেগুলো হচ্ছে কপি ড্রেস এক কথায় হিট লিস্ট যেগুলো যেগুলো সিলেক্টেড করা হয় কম রেঞ্জের মধ্যে সেগুলো কিছু আসবে সেগুলো রাতে লাইফ করবো অরিজিনাল পাকিস্তানিগুলো যেগুলো ব্র্যান্ডেড একদম সেগুলো এখন করে দিলাম ওগুলো আলাদা করে করে দেবো রাতের বেলা যারা রিজনেবেল চান তারা ওখান থেকে নিয়ে নেবেন এইটা দেখেন ব্ল্যাক ওয়ান ইফাত আপু কোনটা নিছেন ইফাত আপু এই জেড নিয়ে নেন ব্যাস আপনি তো জানেন যে কি প্রাইস পা মানে আমাদের পেইজের প্রাইস সম্পর্কে তাড়াতাড়ি করে নিয়ে নেন ব্ল্যাক ওয়ান খুব সুন্দর পুরোটা কাজ করা ব্ল্যাকের মধ্যে হোয়াইট মানে একটু সিলভার কাজ খুব সুন্দর করে কাজ করা আছে আপু প্রত্যেকটা ড্রেস অনেক বেশি ক্লাসিক কাপড় খুব ভালো পরে অনেক আরাম লাগবে যেই জন্য আপনারা পাকিস্তানি কাপড় পছন্দ করেন সো প্রাইসও অনেক বেশি রিজনেবল করে দিছি পঁয়ত্রিশশোর কালেকশন

প্রাই যাচ্ছে কত প্রাই যাচ্ছে খুব সুন্দর এটা এটা অনেক সুন্দর এটা আমিও রাখবো এটা আমিও এই যে উন্নাটা বেশি ভালো লাগছে উনার এই খুবই সুন্দর প্রাইস যাচ্ছে মাত্র উনত্রিশশো পঞ্চাশ টাকা পঁয়ত্রিশশো টাকাগুলো গুলো যেটা বলে কটন অন্যায় কাজ করা টাকা যেটা শিফন কাজ করা পঁয়ত্রিশশো টাকা সো আপনি হচ্ছে কটন অন্যার থেকেও কম প্রাইসে পাচ্ছেন মাত্র উনত্রিশশো পঞ্চাশ টাকায় দেখি হুম আমার হাতে আমার ল্যাভেন্ডারটা দেখেন আপু ল্যাভেন্ডার অনলি উনত্রিশশো পঞ্চাশ টাকা দশ পিসের সেট এটা ল্যাভেন্ডারের মধ্যে দুইটা আছে এটা একটা ল্যাভেন্ডার নিচে দেখেন সুন্দর করে চিকেন কারির কাজ করা অনেক সুন্দর অনেক সুন্দর এই স্কাই ব্লুও থাকে আছে মনে হয় একটা দেখতে পাচ্ছি এই যে এটা হচ্ছে দুপাট্টাটা শিফনের উপর কাজ করা এগুলো যেইভাবে ইচ্ছে না আপনি সেইভাবে অন্যগুলা নিতে পারবেন এত সুন্দর অন্যগুলা খুবই সুন্দর প্রাইস ওনলি দুই হাজার নয়শো পঞ্চাশ দুই হাজার নয়শো পঞ্চাশ দুই হাজার নয়শো পঞ্চাশ টাকা

তিন হাজার টাকা যদি আপনার বাজেট না থাকে আপু আপনি যদি মনে করেন যে আপনি একটা অরিজিনাল পাকিস্তান ড্রেস কিনবেন আপনাকে মিনিমাম তিন হাজার টাকা বাজেট আপু রাখতেই হবে হ্যাঁ তিন হাজার টাকা বাজেট না রেখে যদি বলেন অরিজিনাল পাকিস্তান ড্রেস দেখেন আসলে এটা বোকামি হবে হ্যাঁ এটা বোকামি হবে সো আনস্টিচ এটা অনেক বেস্ট প্রাইজে দিয়ে দিয়েছি দুই হাজার নশো পঞ্চাশ টাকায় সো যার যেটা ভালো লাগছে তাড়াতাড়ি করে অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে কনফার্ম করে দেয় এটা দেন এটা হুম ইফাত আপু এই যে এইটা দেখেন এটা অনেকটা আমি যে কালারটা পরে আছি না ওই টাইপের কালার কিন্তু এটা এই যে এটা দেখাচ্ছি একদম লাক্সারি এমব্রয়ডারি লন দেখাচ্ছি উইথ লাক্সারি শিফন দুপাট্টা শিফন গো দুপাট্টা এমব্রয়ডারি দুপাট্টা আছে খুবই সুন্দর এই যে কালারটা দেখেন নিচে এরকম হেভি এমব্রয়ডারি হচ্ছে থাকবে হেভি এমব্রয়ডারিটা খুব নাইস ইফাত আপু এটা দেখেন এই কালারটা মানে কি সুন্দর ভাষা ভাষায় বলার মত না কালার যেমন সুন্দর কাজটাও খুবই সুন্দর

যে যেটা আনস্টিচের সুবিধা হচ্ছে নিজে যে যার যার মতন করে আর কি বানাইতে পারেন এটা হচ্ছে একটা সুবিধা স্টিচ হলে তো একটা কাস্টমাইজ সাইজ থাকি আর আনস্টিচ হলে অনেকে আছে যে নিজের মতন করে বানাইতে পারেন এই যে ব্যাক পশু স্লিভস প্রচুর কাপড় আছে হ্যাঁ লং আপনি আপনার ফর্টি এইট থেকে ফিফটি পর্যন্ত করতে পারবেন সো প্রাইস আছে মাত্র দুই হাজার নয়শো পঞ্চাশ এই কালারটা দেখেন একটা মফ কালার মের মধ্যে কালার এটার কাজটা হচ্ছে আপু নিচে এটার কাজটা নিচে এই এটার কাজটা হচ্ছে দামানে আর দুপাটায় প্রাইস মাত্র দুই হাজার নয়শো পঞ্চাশ অনলি দুই হাজার নয়শো পঞ্চাশ প্রাইজ অনেক কম প্রাইস অনেক 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 বেশি রিজনেবল অনেক বেশি রিজনেবল এই যে মফ পিঙ্কের দেখেন এই যে ওনার প্রিন্টটা দেখেন কি সুন্দর ওনার কাজ তো আছেই কাজ তো আছেই সুন্দর চিকেন কারির কাজ আর এই যে ওনার মিডেলের যে প্রিন্টটা প্রিন্টটাও কী পরিমাণ সুন্দর মফ পিঙ্কের মধ্যে আছে দুই হাজার নয়শো পঞ্চাশ টাকা প্রাইস শিফন দুপাটায় আছে ড্রেস কটন দুপারটা শিফন কাজ করা যা যেটা ভালো লাগছে স্ক্রিনশট দিয়ে আরে ঘুমাতে এ তো ঘুম কিভাবে মানে একটা ড্রেস দেখাতে তিনবার আছে হাজার নয়শো পঞ্চাশ টাকা এটা দেখাচ্ছি এটা কোনটা এটা আলাদা হ্যাঁ দেন এটা দেন এইটা আর একটা সুন্দর কালার পাইলাম মনের মাধুরী মিশানো একটা কালার ঈদের জন্য নেয়া স্টিল ড্রেস আমি হাতে পেয়ে পরে ফেলি ঈশের ঈদ হ্যাঁ বা এরকম আমারও হয় আপু রাখি দেখা যায় হয়তো কোথাও যাবো মানে যে একটা নতুন ড্রেস পরা লাগবে পরে ফেলাই এটা অনেকেরই হয় এটা অনেকেরই হয় যে ঈদের ড্রেস কিনে যারা আগে কিনে ফেলে তাদের দেখা যায় যে রোজার মধ্যে তো আপু দেখা যায় যারা প্রথম রোজার আগে শপিং করে ভাবে যে ঈদের সময় কী করবে রোজার মধ্যে দাওয়ারটা হতে পড়ে ফেলে এই যে খুবই 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 সুন্দর হ্যাঁ দেখেন আপু পুরোটা এমব্রয়ডারি করা হ্যাঁ পুরোটা এমব্রয়ডারি করা দুপাট্টা এরকম সুন্দর করে শিফনের মধ্যে আছে কালার কন্ট্রাস্টটা দেখেন কি নাইস একটা কালার কম্বিনেশান কি নাইস একটা কালার কম্বিনেশান কাজ করা দুপাটার সাথে এই জেটের প্রাইস মাত্র দুই হাজার নয়শো পঞ্চাশ এই জেট এইটা কি আছে দেখেন এটা কি কালার এটা হচ্ছে গ্রিন কালার বা কি বলে টার্কিশ ব্লু টিল ব্লু তাই না এক না এক একটা বলে আমি চুনরি চুনরি মিডেলটা চুনরি এন্ড এখানে দুই কালারের পারের মধ্যে দেখেন ডিপ কালারের পাড় পারের মধ্যে কাজ প্রাইজ অনলি দুই হাজার নয়শো পঞ্চাশ এই যে শিফনের একদম লাক্সারি লাক্সারি শিফনের দুপাট্টা পাচ্ছেন এমব্রয়ডারি কাজ করা প্রাইস আছে কি আমি ড্রেস দেখাইতে দিবে তো দিয়ে তো ঘুমায় যাচ্ছেন প্রতিটা জামা একটা জামা দিয়ে ঘুমায় যাচ্ছেন ওন্না দিয়ে ঘুমায় যাচ্ছেন প্যান্ট দিয়ে ঘুমায় যাচ্ছেন আরেকটা ল্যাভেন্ডার এর আগেটা একটু লাইট ল্যাভেন্ডার ছিল এটা একটু ডার্ক ল্যাভেন্ডার এটারও দামানে কাজ হবে হ্যাঁ এটারও দামানে কাজ হবে দেখেন কি সুন্দর করে কাজ করে কালারটা প্রিন্টটা দেখেন আপু এই ভলিউম এখন অনেক সুন্দর করে এই জেট এখন বলে না যে এই জেট এখন থেকেও সুন্দর করে এই জেট আনস্টিচ গুলা ম্যাটেরিয়ালটা কিন্তু আপনারা যারা পড়েছেন এই জেট আপনারা ওইটা বলতে বাধ্য যে আপু হ্যাঁ সাইড থেকে এই জেটের ম্যাটেরিয়াল আরো ভালো লাগে বেশি তো খুব ভালো ম্যাটেরিয়াল করে দেখেন পুরোটা এখানে কাজ করা আছে অ্যান্ড এই যে দুপাট্টাটা দেখেন যেটার মধ্যে এরকম সুন্দর প্রিন্ট এমব্রয়ডারি যাচ্ছে মাত্র মাত্র দুই হাজার নয়শো পঞ্চাশ আমরা দেখব একটা নুট কালার যেটারও দামানি কাজ আর অন্যায় কাজ কোনোটার আপু যারা হিসাব করেন তারা দামানের কাজ কাজগুলো সেগুলো পিক করবেন কাজ তাহলে হচ্ছে হিসাবে তো দেখা যায় এতটুকু থাকে ওপরে কাজটা দেখা যায় না আর যারা হিজাব করেন না তারা হচ্ছে ফ্রন্টে কাজ নেবেন সো এইটা দেখেন সুন্দর একটা নুট নুট কালার প্রচুর কাপড় থাকবে কিন্তু এগুলাতে এটার সাথে প্রত্যেকটা কন্ট্রাস্টের একটা সুন্দর কন্ট্রাস্টের দুপাটা কাঠালি টাইপের একটা কন্ট্রাস্টের সাথে দিছে এটা দেখেন মিডলটা কাঠালি কালারের মতো এই দুপাটার কাজগুলা দেখছেন প্রাইস যাচ্ছে মাত্র কত দুই হাজার নয়শো পঞ্চাশ টাকা যার যেটা ভালো লাগছে এটা দশ পিসের সেট যার যেটা ভালো লাগছে নিয়ে নেবেন আপু সুন্দর কালেকশন বেস্ট প্রাইজে দিচ্ছি বেস্ট প্রাইজে যাচ্ছে দুই হাজার নয়শো পঞ্চাশ টাকা অনলি অনলি দুই হাজার নয়শো পঞ্চাশ এই কালারটা আরেকটা দেখেন একটু বেইজ কালার একটু তাকে না অ্যান্টিক বেইজ বলি যেটা আমরা অ্যান্টিক বেজের মধ্যে আছে প্রিন্টটা কি সুন্দর দেখছেন ওই কালারগুলো করলে এত স্মার্ট লাগে এত স্মার্ট লাগে কালারগুলো করলে তো স্মার্ট লাগে এটা কিন্তু ম্যাজেন্টা কালার এই যে এটার সাথে যেহেতু এই কালারের ফুলগুলো ম্যাজেন্টার সো সেই জন্য দুপাটার এই মিডেল পোর্শনটা কিন্তু ম্যাজেন্টা এমব্রয়ডারিটাও দেখেন কি সুন্দর করে পড়ছে কালকে বিনসাইড পেয়ে অনেক হ্যাপি আচ্ছা থ্যাংক ইউ থ্যাংক ইউ আপু তাতে আপু থ্যাংক ইউ সো মাছ সো প্রাইজ আছে মাত্র মাত্র দুই হাজার নয়শো পঞ্চাশ টাকা এইসেটের এই যে লাকজারি কটন এমব্রয়ডারি উইথ হচ্ছে শিফন এমব্রয়ডারি দুপাটার সাথে প্রতিটা দুপাট্টার মধ্যে হেভি করে এম্ব্রয়েডারি করা আছে দুপাট্টা শিফনের মধ্যে আসবে সো খুবই সুন্দর ড্রেস ডোন্ট মিস অনেকগুলো সুন্দর কালেকশন দেখাই দিলাম অ্যাট এ টাইম সো সবাই তাড়াতাড়ি করে অর্ডারটা প্লেস করে ফেলে ইনশাআল্লাহ আবার দেখা হবে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম